প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন বলেছেন যে অনেক ভাই আমাদের মাঝে রয়েছে যারা সহিহ আকীদার দাবিদার সহিহ সুন্নাহর অনুসারী কিন্তু মানুষের সাথে কথা বলার সময় দাওয়াত দেওয়ার সময় তাদের আচরণ সুন্দর হয় না আসলে এটি অবশ্যই ভুল আপনি যদি কেউ এমন হয় তিনি সহিহ আকীদায় বিশ্বাসী সহিহ সুন্নাহর অনুসারী আবার দাওয়াত দেওয়ার সময় তার কথা ও আচরণ যদি ভালো না থাকে তাহলে প্রকৃতপক্ষে তিনি সহিহ সুন্নাহর অনুসারী হতে পারেননি প্রকৃতপক্ষে তিনি সহিহ আকীদার অনুসারী নয় প্রকৃতপক্ষে তিনি সহিহ আদর্শের অনুসারী নয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকীদাও যেমন সুন্দর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচরণও তেমন সুন্দর এটা হলো আসল তাহলে আপনার আকীদাটাও সুন্দর করতে হলে আপনার আচরণটাকেও সুন্দর করতে হবে আপনার দাওয়াতটাকেও সুন্দর করতে হবে আপনার কথাটাকেও সুন্দর করতে হবে কোন ব্যক্তি ব্যক্তি হিসাবে তার একটা কি হতে পারে স্বভাব থাকতে পারে কিন্তু এরপরও কি করতে হবে সেটাকে সাধ্যপক্ষে সুন্দর করে নেওয়ার চেষ্টা করতে হবে এরপরও একটু বলবো একটু আপনি ভাববেন আপনি একজন মানুষকে সহিহ আকীদার দাওয়াত দিচ্ছেন সহিহ সুন্নাহর দাওয়াত দিচ্ছেন সুন্দর আদর্শের দাওয়াত দিচ্ছেন কিন্তু আপনার আচরণটার মধ্যে যদি সুন্দর না হয় তাহলে কি সুন্দরের দিকে দাওয়াত দিলেন আপনি আপনার আচরণটাকে আগে সুন্দর করুন আপনার তো ঘাটতিটা রয়েছে তো এই জন্য অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অন্যায়ের সবচেয়ে বড় প্রতিবাদী ছিলেন অন্যায়ের সবচেয়ে বড় প্রতিবাদী তার চেয়ে কেউ বড় প্রতিবাদী হতে পারে না কিন্তু এরপরও তার আচরণটা কি দেখুন উপস্থিত পর্দারালের বোনেরাও আছেন হাদিস সহিহ বুখারী মুসলিম এর হাদিস উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ঘরে আছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে হঠাৎ কয়েকজন ইহুদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাক্ষাতের জন্য আসলো প্রথমে অনুমতি চাইল অনুমতি দিলেন দিনের স্বার্থে অনুমতি দিলেন তারা ভিতরে ঢুকেই সালাম দিল বলল আসসালামু আলাইকুম কি বলল আসসালামু আলাইকুম আসসালানা আসসালামু আলাইকুম এর অর্থ হলো আপনার ধ্বংস হোক আপনি ধ্বংস হন এই সালাম দিল এই কায়দায় সালাম দিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বুঝেছেন জবাব দিলেন ওয়া আলাইকুম তারপর কথাবার্তা হলো যা হওয়ার তারা চলে গেল তারা চলে গেলেই আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাগে ফায়া রেখে শুরু করে দিলেন তাদেরকে লানত বর্ষা আল্লাহ তাদেরকে লানত করুক অভিশাপ্ত গজব হোক অমুক তমুক অনেক কিছু শুরু করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলছেন হে আয়েশা কেন তুমি এরকম করছো আয়েশা রাদিয়াল্লাহু আনহা এত রেগে গেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এখন রাগ ঝাড়তেছেন কেন আপনি শোনেননি কি বললো তারা মানে এত রেগে গেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেউ ভালোভাবে কথা বলছেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেউ ধমকের সুরে কথা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হে আয়েশা তুমি কি শুনোনি আমি কি বলেছি বললেন জেনে রাখো ইন্নাল্লাহ রাফীকুন ওয়া ইউহিব্বুর রিফকা বললেন হে আয়েশা তারা আমাকে বলেছে আপনার ধ্বংস হোক আমি কি বলেছি আমি বলেছি ওয়া আলাইকুম মানে তোমাদেরও ধ্বংস শেষ জবাব দিয়ে দিছি আমি গালিও দিতে হয়নি খারাপ ভাষাও বলতে হয়নি তাদের সাথে তর্ক ঝগড়াও করতে হয়নি আমি তো তাদের সমানে জবাব দিয়ে দিছি আর তাদের টর্চে আমারটা কি হবে বেশি কাজে লাগবে তাদের দোয়া আল্লাহর কাছে কবুল হবে না কিন্তু আমার দোয়া কবুল হবে তো যা বলার আমি তো সব কিছু শেষ করে ফেলছি আর রাগ করার কিছু নেই বললেন হে আয়েশা জেনে রাখো ইন্নাল্লাহ রাফীকুন আল্লাহ হলেন নম্র ভদ্র ওয়া ইউহিব্বুর রিফকা আল্লাহ নম্রতা ভদ্রতা পছন্দ করেন যে এটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা এখানে দুটো দিক পাওয়া যায় তা হলো কেউ হয়তো আবার অনেকের চিন্তা আছে কি খালি উল্টাভাবে দলিল নেয় কি নেয় উল্টাভাবে দলিল নেয় কেউ এখানে এটাও দলিল নিতে পারে যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা যদি রেগে যেতে পারেন আমি রাখতে পারবো না কেন হ্যাঁ এই উল্টাও দলিল নিতে পারে না আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিষয়টাকে কী করেননি সমর্থন করেননি বরং তাকে কী করলেন শিক্ষা দিলেন তাকে আরও বুঝালেন তো সুতরাং আপনি সহিহ কথা বলবেন সহিহ আকীদার
আপনার আচরণটাও হতে হবে সুন্দর। অনেক সময় দেখবেন আপনি খুব বুক ভরা আবেগ নিয়ে কথা বলছেন, এর কারণ একটা আছে। কেন এরকম হয় এর কারণ আছে, ভিতরে বেশি একটু ঈমানের তেজ বেশি, তো এজন্য নিজেকে কন্ট্রোলে রাখতে পারে না, তাই কি বলতে গিয়ে কি বলে ফেলে, কি করতে গিয়ে কি করে ফেলে, এই হয়ে যায়। এত অস্থির হওয়ার কিছুই নেই। হতে পারে আপনার এই রূঢ় আচরণের কারণে যেই লোকটা কিছু শুনতো এ আর শুনবেও না, যে লোকটা কিছু বুঝতে চাইতো এ আর বুঝবেও না। আর আপনি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপদেশের আলোকে তাকে সুন্দর ভদ্র নম্রভাবে বলেন, তাহলে কি হবে, হয়তো উপস্থিত সে আপনার কথাটা গ্রহণ করবে না, কিন্তু কোনো এক সময় সে চিন্তা করবে যে সে আমাকে এত সুন্দরভাবে বুঝালো, এত সুন্দরভাবে কথা বললো, আমি এটা কেন চিন্তা করব না। এটাও তার কোনো এক সময় ভিতরে চিন্তা এসে আপনার ওই পুরানো কথাটাই সে গ্রহণ করার চেষ্টা করবে। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ এটাই বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আপনি কার সুন্নাহ মানেন? যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মানেন তাহলে আপনার এই চড়াও হওয়া চলবে না, আপনার এই উগ্রপন্থী হওয়া চলবে না, আপনার রূঢ়ভাব হওয়া চলবে না, আপনাকে অবশ্যই নম্র ভদ্র হতে হবে এবং এই পরিচয় দিতে হবে। সেটা যেই হই না কেন, আল্লাহ আমাদের সকলকেই সহি কথাও মানব, সহি কথাও প্রচার করব, সেটা সহি পদ্ধতিতেও যেন হয় সেটাও আমরা চেষ্টা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করব।